আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আলহামদুলিল্লা আল্লাহ রসুল্লাহ আবাক ভাই প্রশ্ন করেছেন জিনা থেকে বাঁচার উপায় কী আল্লাহ আসলে আজ বর্তমানে এমন এক যুগে আমরা পৌঁছেছি যে যুগে জিনা আর জিনা জিনা কত ধরনের যে হচ্ছে হাতের জিনা চোখের জিনা মুখের জিনা হ্যাঁ এবারে আসলে বাস্তবে জেনা কত রকম যে জেনা হচ্ছে এর তো নির্দিষ্ট কোনো সময়সীমা নির্দিষ্ট কোনো সীমারেখা আর নেই সীমারেখার বাইরে চলে গেছে এখন এর থেকে বাঁচার উপায় এই জেনা যে ভয়ঙ্কর দিক নিশ্চয় আপনারা জানেন বহু ভয়ঙ্কর এবং জেনা তো শরীরের মানদণ্ডে এটা হারাম এবং এর মানে অতি মহাপাপ মানে মহাপাপ এবং মহাপাপেরও মধ্যে অতি মহাপাপ এটা পড়ে তো তো যাই হোক এই জিনা মানে যে কত বড় ভয়ঙ্কর সামাজিকভাবে সেটা আপনি অবশ্যই জানেন ইনশাল্লাহ তারপরে এই জিনার যে সাজা দুনিয়াতে তার সাজা আখেরাতে তার সাজা সম্পর্কে অবশ্যই অবগত আছেন তো এই জেনা থেকে বাঁচার উপায় ভাই অনেক তার মধ্যে আমি কয়েকটা জিনিস শুধু উল্লেখ করব এখানে কয়েকটা প্রথম জিনিস হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা আমি যদি আল্লাহর আনুগত্য করি রাসুলের আনুগত্য করি তাহলে ইনশাল্লাহ জেনা থেকে বেঁচে থাকতে পারবো আল্লাহ কী নির্দেশ দিয়েছেন কি নিষেধ করেছেন সেগুলো থেকে যদি আমি বেঁচে থাকতে পারি রাসুল সাল্লু আলয় সাল্লাম কী নির্দেশ দিয়েছেন কি নিষেধ করেছেন যেগুলো সেগুলো থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ জেনা থেকে মাছা যাবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই নামাজ জামাতের সাথে পড়া আল মুদাওয়ামা আল মুদাওয়ামত লেজমা লিজমাআতত জামাতের সাথে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত রকমের অপকর্ম ও অপরাধ থেকে বিরত রাখে কিন্তু একটা প্রশ্ন দেখবেন আমাদের সমাজে নামাজ পড়ে অথচ নামাজীরা খারাপ কাজ করে তার মানে কি নামাজ যেভাবে পড়া দরকার নামাজকে যেভাবে আল্লাহ রবুল আলমিন মানে পড়তে বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ পড়তে শিখিয়ে গেছেন সেইভাবে যদি আমরা নামাজটাকে পড়ি তাহলে এই নামাজ বিরত রাখবে নামাজ আমরা পড়ছি কিন্তু তারপরেও খারাপ কাজে লিপ্ত হচ্ছি তার মানে কি নামাজ ঠিক মতো আমরা যেভাবে পড়া দরকার সেভাবে পড়ছি না সুতরাং নামাজ সঠিকভাবে আদায় করা নাম্বার তিন কের আতুল কোরআন আল করিম কোরআনে করিমের তেলাবাত করা এখন কোরআনে করিম অর্থ সহ বেরিয়ে গেছে আমি কোরআনে একটা আয়াত পড়বো সে একটা অর্থ বুঝবো কেন কোরআনে করিমের মধ্যে কোথাও মানুষকে উৎসাহিত করা আছে কোথাও আজাবের মানে মানে কথা বলা হয়েছে কোথাও জান্নাতের কথা বলা হয়েছে কোথাও ওয়াইদের কথা বলা হয়েছে কোথাও ওয়ায়দার কথা বলা হয়েছে বিভিন্ন কথা কোরআন করিমের মধ্যে বলা আছে যখন আমি একটা এত পড়বো আর সেই তার অনুবাদ পড়বো তখন আমার মধ্যে সেই জিনিসটা ইনশাল্লাহ ঢুকবে আমার মাথায় আমার অন্তর সেটা বসবে তখন একটা ভয় আসবে ওতএব কোরআনে করিমের তেলাওয়াত করা নাম্বার চার ভালো সাথী গ্রহণ করা ভালো সাথী গ্রহণ করা খারাপ সাথী বর্জন করা আজকে আমাদের সঙ্গী সাথীগুলো কি হয়েছে বেশিরভাগই তো খারাপ আর খারাপ জিনিস খারাপ পথে নিয়ে যাবে খারাপ জিনিস খারাপ জিনিস নিয়ে যাবে আপনি যদি বস্তার মধ্যে একটা আলু রাখেন পচা আলু আর ভালো আলু গোটা বস্তাটা আছে তো দেখবেন যে গোটা বস্তাটাই আপনার গন্ধ করছে পচেনি আলু কিন্তু গন্ধ তো খারাপ সাথী যদি একজন হয় আর দশজন যদি ভালো সাথী হয় ওই দশজন ভালো সাথীকে খারাপ সাথীটাকে নষ্ট করে দেওয়ার ওই গন্ধ করে দেওয়ার মতো চেষ্টা করবে অথব ভালো সাথী গ্রহণ করতে হবে ভালো সাথী যদি আমাদের হয় যেমন আল্লাহ রসুল সাল বলছেন এই হাদিসের মানে দৃষ্টান্ত এই মানে এই ভালো সাথীর দৃষ্টান্ত দিয়ে একটা হাদিসেই বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাসাল জালিস আসো আল্যাহ ভালো এবং মন্দের লোকের সাথে বৈঠক কেমন আপনি কামারশালে যাবেন কামারশালে আপনি কাজ করবেন না যদি কাজ করেন তাহলে আপনার হয়তো কাপড়টা পুড়তে পারে যদি কাজ না করেন তো যদি বসেন তাহলে সে হাফরের মানে ধোঁয়ার গন্ধে আপনার কাপড়টা গন্ধ করে দেবে আর আপনি একজন আতরওয়ালার কাছে যদি যান তাহলে আতর আপনি কিনলে তো ভালো আর যদি না কেনেন তবুও আপনার গায়ে সেন্ট বেড হবে সুতরাং ভালো লোকের কাছে গেলে ভালো সাথীর কাছে বসলে এরকম আতরের মতো সুগন্ধ পাওয়া যাবে আর খারাপ সাথীর সাথে গেলে খারাপ সাথীর সাথে বসলে এরকম খারাপ জিনিস বের হবে অতএব ভাইজান আপনি একটা হাদিস নিশ্চয় জানেন যে তিনজন বানিয়ে সালে তিনজন ব্যক্তি একটা গর্তে আটকে গিয়েছিলেন তার মধ্যে একজনকে একজন ওই ব্যক্তি যিনি তার চাচাদে বোন কে ভালোবাসতেন এবং তার সাথে মানে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্যে সবসময় চেষ্টা করতেন কোনো দিন কোনো উপায় মানে কোনো রাস্তা যখন পেলেন না তখন সেই বোন একদিন তার কাছে অসহায় হয়ে টাকা চাইতে এলো ধার চাইতে এলো বলে আমি টাকা দেবো কিন্তু একটা শর্তে যদি তুমি আমার সাথে আমার বিছানায় আসো তো নিরুপায় হয়ে মহিলাটি কি করলেন মানে তাকে সম্মতি দিলেন বিছানাতে এসেছে মেয়েটি কি বললেন দেখো যে জিনিসটা তোমার জন্য হালাল নয় সেটা তুমি হালাল করে ভক্ষণ করো আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তো আল্লাহকে ভয় করার কারণে সেই অবস্থা থেকে সে উঠে এসেছিল তখন তিনি কি বলছেন আল্লাহ আমি যদি তোমাকে ভয় করে কাজটা না করে থাকি তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও তো পাথরটার এক তৃতীয়াংশ সরে গিয়েছিলো আর একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহী সাল্লাম বলছেন যে সাত ধরনের মানুষ কি আমাদের দিনে আল্লাহর ছায়া পাবে তার মধ্যে একজন ওই ব্যক্তি রাজুলুন দা তুহ ইমরাতুম দা তো জামাল ফকাল ইন্নি আকাফ আল্লাহ একজন ওই মহিলা সুন্দর সুশ্রী মানে উচ্চ বংশীয় মহিলা ধনঢ্যশালী মহিলা সেই পুরুষকে ডাকলো যে আমার সাথে এসো আমার বিছানায় এসো আমার সাথে খারাপ কাজ করো সে কী বললো আমি আল্লাহকে ভয় করি তো সর্বাবস্থায় যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্যে সেই ছায়া যে ছায়া রেখেছেন সাত ধরনের মানুষের সেই ছায়া ইনশাল্লাহ আমরা পাবো ঠিক আছে ভাইজান আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন ভাইজান যান যেটা বললেন না কিভাবে বাঁচব তৌবা এই এই একটা রাস্তা বললাম আর তৌবা হচ্ছে আপনি যে কাজটা করে ফেলেছেন সেই কাজের জন্যে লজ্জিত হবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই কাজটা আমি আর পুনরায় করব না তার জন্যে আপনাকে কি করতে হবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নম্বর তিন যে বেশি বেশি নফল ইবাদত করতে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে বেশি বেশি রোজা রাখতে হবে হ্যাঁ আর বেশি বেশি রোজা রাখতে হবে যে আমি মানে আল্লাহ রসুল সাল্লাম দেখেন কত বিজ্ঞ মানে কত বিজ্ঞ সর্বশ্রেষ্ঠ বিজ্ঞ তিনি কি বলে গেছেন জিনা থেকে বাঁচার একটা উপায় হচ্ছে এই রোজা রোজা তো যে কাজগুলো আমার হয়ে গেছে তার জন্য অনুতপ্ত হওয়া তার জন্য লজ্জিত হওয়া তার দিকে ফিরে না যাওয়া এর ওপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং বেশি বেশি ভালো কাজ করা বেশি বেশি ভালো কাজ করা এবং আল্লাহকে সর্বস্থায় ভয় করা যদি এগুলো করতে পারি ইনশা আল্লাহ আমরা জেনা থেকে বেঁচে থাকতে পারবো এইরকম মানে গরহিত পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো এরকম মানে সমাজ বিধ্বংসী পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো এরকম মানে মানুষ বিধ্বংসী সমাজকে বিধ্বংসী করা পাত থেকে আমরা সকলেই বাঁচতে পারবো সেই তৌফিক আল্লাহ আমাদের দেবেন ইনশাআল্লাহ যদি আমরা এই চেষ্টাগুলো করি আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার